It's me, Jonathan. আজকে অনেক দিন পর আমি বাইরের পরিবেশটা অবলোকন করার জন্য বের হলাম। তো অ্যাকচুয়ালি বাইরে কিছু কাজ ছিল, সে কারণে বের হওয়ার কোনো ঘোরাফেরা করার জন্য বের হইনি। আমার একটা পার্সেল ছিল, পার্সেলটা নেওয়ার জন্যই বের হওয়া। তো ভাবলাম যে দুই নম্বর গেটে আসা, তো পার্সেলটা নেওয়ার জন্য তো ভাবলাম যে একটু দুই নম্বর গেটে যেহেতু বিপ্লব উদ্যান আছে, সেই বিপ্লব উদ্যানে কিছু একটু ঘুরে ফিরে যাই। সাথে আছে আমার এক ছোট ভাই আছে, নিকোলাস আছে, নিকোলাসের সাথে একটু দেখা করে যাওয়া। তাকে কল দিলাম এইদিকে আসার সময়, তো আজকের ছুটি অফ ডে ছিল, তাকে কল দিলাম, তো ফ্রি ছিল, তো ভাবলাম যে দেখা করে যাই। তো দুই নম্বর গেটে বসলাম, তো একসাথে বসলাম অনেকদিন পর সেই দুই নম্বর গেটে। সেই পরিবেশ যেটা সেই দু বছর আগে, যখন যখন আমি তিন বছর আগে যখন আমি প্রথম খিচিরাং এসেছিলাম, তখন যে পরিবেশটা ছিল টোটালি একদম চেঞ্জ হয়ে গেছে। এই মানে যে বিপ্লব উদ্যান ছিল, এখন মেবি নামটা চেঞ্জ হয়ে গেছে, না নামটা ঠিকই আছে কিন্তু মানে পরিবেশটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। মানে এখন সেই সাথে আমাদের এক ভাই আছে, খাবার নিয়ে ব্যস্ত। অলরেডি আমরা এখানে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আমরা অলরেডি ফুড পান্ডা থেকে আমরা খাবার অর্ডার করেছি এবং আমাদের খাবার চলে এসেছে এবং আমাদের খাবার চলছে। তো খাওয়া শুরু করবো। মাস্ক না খুলে আমাদের আসলে কিভাবে খাওয়া যায়, তো আমি দুদিন আগে যেটা আমি দেখছিলাম একটা ফানি ভিডিও, যেখানে আমরা একটা এক লোক ফানি একটা ভিডিও তৈরি করেছিল, যেখানে একটা বোতল রয়েছে আমাদের একটা চুইংগাম বা যেটা চকলেটের যেটা বয়াম আছে সেটা দিয়ে একটা প্লাস্টিকের বয়ামগুলো দিয়ে একটা মাস্ক বানিয়েছে। যেটা ওই যেটা আমাদের ওই বোতলের ক্যাপটা যেটা আছে সেটা দিয়ে মানে খুলছে, খাবার জন্য খুলছে, আবার সেটা খাওয়ার পরে আবার সেটা আবার লাগিয়ে দিচ্ছে। মানে একটা ফানি কিছু একটা ছিল সেটা, মানে আমাদের মনে হয় এরকম ধরনের কিছু একটা বানিয়ে এরকম ধরনের মাস্ক ব্যবহার করাতে মনে বেটার, নাকি আমাদের এই মাস্কে একটা জিপার লাগানো দরকার, কি মনে হয়? আচ্ছা, আসলে আমরা আসলে এরকম একটা পরিবেশের মাঝে আমাদের আসলে কিছুটা বিনোদনের দরকার আছে, আমাদের কিছু একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। আমরা আসলে হাঁপিয়ে উঠেছি এরকম কোভিড-19 করোনা ভাইরাসের কারণে। আমরা আসলে আমরা ঘরবন্দী হয়ে আমাদের একদিন দুই দিন এক সপ্তাহ এক মাস আমরা থাকতে পারি, কিন্তু আমাদের এরকম এক মাস দু মাস তিন মাস এইভাবে আমাদের থাকা অসম্ভব হয়ে যায়। আমাদের আসলে ঘরবন্দী হয়ে থাকা দমবন্ধ হয়ে যায়। আমাদের বাইরের পরিবেশটা আমাদের দরকার আছে, আমাদের রিফ্রেশমেন্টের দরকার আছে, মুক্ত বাতাসে আমাদের দরকার আছে। সেজন্য আমাদের আসলে আমাদের ওইভাবে ঘরবন্দী হয়ে থাকাটা আমাদের অসম্ভব হয়ে যায়। আর আমরা খেতে খাওয়া মানুষ, আমাদের বাইরে বের হতে হবে, আমাদের কাজ করে খেতেই হবে। আমাদের আসলে আমাদের নিম্ন আয়ের মানুষ, আমাদের কাজ করে খেতেই হবে। আমাদের ঘরে বসে থাকলে আমাদের জন্য পেটে ভাত জুটবে না, সেহেতু আমাদের বাইরে বের হতে হবে, কাজ করে খেতেই হবে। সেহেতু আমরা হয়তো আমরা অনেকই ঘরে বসে বসে আমরা অনেক কিছু বলছি যে আমাদের ঘরে বসে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, ঘরে থাকতে হবে, কিন্তু আমরা জানি যে আমরা ঘরে বসে থাকলে আমাদের স্ত্রী সন্তানেরা কী খাবে কী করবে সেগুলো আমাদের চিন্তায় থাকে। আমাদের যারা ঘরের কর্তা আছেন তাদের অনেক কিছু চিন্তা থাকে, সেই হিসেবে আমাদের ঘরে বের হতে হয়, কাজ করতে হয়, সেটা আমাদের নিরাপত্তার চিন্তাগুলো থাকে। হ্যাঁ সেটা, কিন্তু তারপর আমাদের বাইরে বের হতে হবে। আজকে অনেকদিন পর বের হলাম, তো ভালো লাগছে। হ্যাঁ বাইরের পরিবেশটা, অফিসে যে আমরা অফিস রানিং আছে, তারপর অফিসের মাঝে যাওয়া আসা করছি, অফিসে যাচ্ছি, ঘরে অফিস টু বাসা, বাসা টু অফিস যাওয়া আসা করছি। কিন্তু অনেকদিন পর আজকে ছুটির দিনে আজকে বের হলাম দুই নম্বরে, ভালো লাগছে সব কিছু। তো অলরেডি ওদের খাওয়া শেষ হয়ে যাচ্ছে, তো আমার সাথেই থাকুন,